नमस्कार प्रिय बंधुरा, आमी गौतम चट्टोपाध्याय आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आबारो एकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आर आजकेर भिडियोते आपनादेर सामने आलोचना करब आपनार जे कोनो व्यवसाय जे कोनो दोकान आपनार थाकुक ना केन सेई दोकाने किभाबे प्रचुर विक्रय बृद्धि करबेन। आपनार जे कोनो धरनेर दोकान थेके थाकुक आपनी প্রচুর আকারে আপনার কাস্টমার বাড়বে, আপনার বেচা কেনা বৃদ্ধি পাবে। সেই ক্রিয়াটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, খুব সহজ পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনার কসমেটিক্সের দোকান থাকুক, সোনার দোকান থাকুক বা কাপড়ের দোকান থাকুক, মুদিখানার দোকান থাকুক, যে কোনো ধরনের দোকান প্রতিষ্ঠান আপনার থাকুক, আপনি সেই প্রতিষ্ঠানে এই ক্রিয়াটি করতে পারবেন। এই ক্রিয়াটি করতে হলে আপনাকে সর্বপ্রথম কোনো স্বর্ণকার থেকে কমপক্ষে তিন রতি পাকা সোনা কিনে আনতে হবে। কিনে ওইটাকে পিটিয়ে একটা চ্যাপটা একটা পয়সার মতো করে নিয়ে আসবেন। পাকা সোনা কমপক্ষে তিন রতি, আপনার পারকতা থাকলে আপনি এক আনাও কিনতে পারেন, কিন্তু কমপক্ষে আপনাকে তিন রতি পাকা সোনা সংগ্রহ করতে হবে বৃহস্পতিবারে। এই ক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ বৃহস্পতিবারে আপনাকে করতে হবে। বৃহস্পতিবারে সোনা কিনে আনার পরে সোনাটি, ওই যে পাকা সোনাটি আপনি কিনে এনেছেন, ওটাকে আপনি একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। গঙ্গা জল দিয়ে ধোয়ার পরে আপনি আগে থেকেই এতটুকু সাইজের একটা হলুদ কাপড় এবং একটা হলুদ ছুতা সংগ্রহ করে রাখবেন, বা ওই দিনেও কিনতে পারেন। আপনি ওই সোনাটাকে ওই হলুদ কাপড়ের উপরে রাখবেন, রেখে আপনি ভালো করে মুড়িয়ে হলুদ ছুতাকে সুন্দর করে পেঁচিয়ে ওটাকে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি ক্যাশ বাক্স, আপনার যে ক্যাশ বাক্স আছে বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন, আপনি ওই টুকরোটি অর্থাৎ ওই হলুদ কাপড়ের ভিতরে যে স্বর্ণটি রেখেছেন ওই টুকরোটি আপনি ওই আপনার ক্যাশ বক্সে রেখে দিবেন। ক্রিয়াটি সম্পূর্ণ বৃহস্পতিবারে করবেন। আপনি 10-15টা দিন অপেক্ষা করুন, দেখবেন আপনার দোকানে অবশ্যই বেচা কেনা বৃদ্ধি পেয়েছে এবং আপনার দোকানে প্রচুর বেচা কেনা বৃদ্ধি পাবে। আপনারা ক্রিয়াটি সঠিকভাবে করে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।